শুনুন তার দ্বিতীয় স্বামীর মুখেই আমরা বিয়ে করি দুই সালে দু হাজার থেকে সে মাঝে মাঝেই উদাও হয়ে যেত খোঁজ খবর নিতে শুরু করে গিয়ে দেখছি আমি বিয়ে করছে এ পর্যন্ত বিশটা আমার পুরো বাসা বাড়ি সব কিছু নিয়ে চলে গেছে তোমার আরেক স্বামীর কথা শুনুন তা আপনি যখন বিয়ে করলেন তখন কি আপনি জানতেন যে সে বিবাহিত না না জানতাম সে কি আপনার বিরুদ্ধে কোনো মামলা করেছিল হ্যাঁ করতে না দুইটা করতে আমার কাছে টাকা পয়সা আছে এবার তো আমার বিয়ের দার্লিক প্রমাণগুলো দেখুন অভিযোগ রয়েছে তিনি এখন পর্যন্ত বিশটি বিয়ে করেছেন তবে নিউজ টোয়েন্টি ফোরের অনুসন্ধানী প্রতিবেদক তার ছয়টি বিয়ের দায়ালিক প্রমাণ হাতে পেয়েছে যেখানে বেশিরভাগ বিয়েতেই তিনি নিজেকে কুমারী দাবি করেন এবার তোমা যেসব নিকা রেজিস্ট্রারের কাছে তার বিবাহের কাজটি সম্পাদন করেছিলেন তাদের মধ্যে দুই জনের কাছে যাব পনেরো সালের পঁচিশ দিন আমার এখানে বিয়ে হয়েছে ছেলের নাম হলো শামসুজ্জামান সুজন গাজীপুরের তারপর তাকে তালাক দেওয়ার পর আবার দুই সালের দশ চার ষোলোতে আব্দুর রহমান মিঠু তার সাথে বিয়ে হয়েছে তা আমি পড়াইছি প্রথম বিয়ের দেন মোহরটা ছিল আপনার দুই লক্ষ টাকা দ্বিতীয় বিয়ের দেন মোহর ছিল আট লক্ষ টাকা যে সাদিয়া আক্তার তমাম চোদ্দো এগারো দুই হাজার চোদ্দো সালে মোহাম্মদ সুজন এর সাথে কিন্তু কুমারী বলি বিবাহ এ বিষয়ে তোমার সাথে কথা বলতে চাইলে তিনি খুব দ্রুততার সাথে আমাদের এড়িয়ে যান তমা আপা বলছেন হ্যাঁ কে বলছেন নিউজ 24 টেলিভিশন থেকে বলছি যাবা আমরা আসলে আপনার সাথে একটা ইন্টারভিউ নিতে চাচ্ছিলাম আমাদের কাছে কয়েকজন ভিকটিম আর কি বলেছেন আর কি যে আপনি তাদের মানে ওয়াইফ ছিলেন এবং আপনি আপনি বোধহয় কয়েকজনের বিরুদ্ধে মামলাও করেছেন না না কোনো কিছু আমার জানা নেই আমি আমি কিন্তু এরপর থেকে তার মুঠোফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায় তমা বিবাহ রেজিস্ট্রি ব্যবস্থার ফাঁকরকে কাজে লাগিয়ে কিভাবে একে একে বহু স্বামীর সাথে প্রতারণা করলেন এ বিষয়ে কথা হয় ঢাকা জেলার রেজিস্টারের সাথে বর্তমান প্রেক্ষাপটে মানুষ নানা ধরনের জাল জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় নিচ্ছে এরকম প্রতারণা একটা সুযোগ এখানে থেকে যাচ্ছে সেক্ষেত্রে যদি আমাদের যে সমস্ত বিয়েগুলি আমাদের দেশে হচ্ছে এই সমস্ত বিয়েগুলিকে যদি ডাটা বেস করা যায় দুই পক্ষর জন্য সেটা জরুরি তারা অনলাইনে সেটা ভেরিফিকেশন করতে পারেন কিন্তু এই গ্যাপটা কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমরা ফুলফিল করতে পারিনি মির্জা রুমন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দিক আমি মনে করি যে এই বিষয়টা সরকারের অভাব